আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ভিডিওটি খুবই স্পেশাল। এটা হচ্ছে আপনার শাওমির রেডমি নোট 9 প্রো। এই যে দেখতে পাচ্ছেন রেডমি নোট 9 প্রো, এটা হচ্ছে এর বক্স। আর এটা হচ্ছে, আমি বলে দিই, বক্সের সামনে লেখা থাকবে এটা কিন্তু কোয়েলকম স্ন্যাপড্রাগন 720G, অনেক ভালো কোয়ালিটির। সো আমি এখন এর ব্যাক পার্টটা আগে দেখিয়ে দিই রিভিউর আগে। এটা হচ্ছে একদম ফুল ইনটেক, তো এখন আমি আনবক্সিং করতে যাব। মেড ইন ইন্ডিয়া। এটা হচ্ছে 4GB র্যাম, 64GB রমের। আমি এর প্রাইস আপনাদেরকে একদম ভিডিও লাস্টে বলে দিব। এই যে দেখেন সবই আছে এখানে, বারকোড। আর এটার যে কালারটা, এই কালারটা হচ্ছে এই অ্যারোরা ব্লু, ব্লু অ্যারোরা। এবং এই যে এটা ডিসপ্লে হচ্ছে 6.67, গরিলা গ্লাস 5020mAh টাইপ ব্যাটারি। এবং এটা কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এই যে চার ক্যামেরার মেইনটা হচ্ছে 48 মেগাপিক্সেল কোয়েড ক্যামেরা, 16 মেগাপিক্সেল ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা। তার মানে হচ্ছে সেলফিতে 16 মেগাপিক্সেল দেওয়া, স্ন্যাপড্রাগন 720G। তো চলেন এখন কথা না বলে আনবক্সিং করা যাক। এই হচ্ছে ফোন। এই হলো সেই শাওমি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 6.67 ইঞ্চ, মোটামুটি বড়। তো এটাকে অনেকে গেমিং ফোন বলে থাকে, এবং সাথে একটা গ্লাস পেপার ওরা গিফট দিয়ে দেয়। তো চলেন এখানের ব্যাগটা দেখি। এই যে এটা হইলো সেই অ্যারোরা ব্ল্যাক, অ্যারোরা ব্লু কালার, পুরো শাইন। আমি একটু আপনাদেরকে দেখাই লাইটের মধ্যে নিয়ে। এই যে এই দেখেন ফুল গরিলা গ্লাস। এই যেটা চার ক্যামেরা, সো এটা আমি বলে দেই, এটা 48, এটা 8, এটা 5, এটা 2, মানে হচ্ছে 48 8 5 2, এই চারটা ক্যামেরা। তো এর মধ্যে একটা সম্পূর্ণ ভিডিওর জন্যই, আগের ক্যামেরাগুলো ছিল একটা কিংবা দুইটা ক্যামেরা, যে ভিডিও এবং ছবি একটাতে হয়ে যাবে, কিন্তু এটাতে ভিডিওর জন্য এই যে দেখতেছেন না, 5x5টা দেওয়া হয়েছে ভিডিওর জন্য। এবং এই যে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যদি কেউ তুলতে চান স্ক্রিনশট তুলতে পারেন, সমস্যা নেই। এই হচ্ছে এটার ব্যাক। সো এখন আমরা এটা একটু রেখে দিই পাশে, এখন চলেন এটা আরই দেখব। হচ্ছে এই রিসিপ্টটা পরে দেখাচ্ছি, এখানে সব জিনিস। আচ্ছা, এটার যদিও সব ইনটেক ছিল, আমি একবার খুলে দেখেছি। সো দেন আমি আপনাদের জন্য আবার আনবক্সিং করলাম, কারণ হঠাৎ করে কি দেয় না দেয় ভিতরে এই জন্য চেক করে নিয়েছি। সো এই জন্য একটু গোছানো নয়। এই যে দেখতেই পাচ্ছেন আমার এর হেডফোন, এবং এটা অরিজিনাল হেডফোন। সো দেন আমরা এখানে কি পাচ্ছি, এটা গিফট, এই হেডফোন সাথে গিফট। এটা কুরবান ঈদের জন্য, ঈদের জন্য এটা গিফট দেওয়া হয়েছে। এই যে ওটিজি কেবল রিম্যাক্সের, আর এটা তো টাইপ সি পোর্ট দেওয়াই হচ্ছে। এই যে চার্জারের যে কেবল, সেটা ইউএসবি পোর্ট, এই হলো সেই টাইপ সি পোর্ট মোবাইলের চার্জার।
আর এটার মধ্যে অফিসিয়াল আনঅফিসিয়ালটা হয়, তো এটা হচ্ছে আনঅফিসিয়াল। তো এখানে আমি যেটা বলবো, আনঅফিসিয়াল এবং অফিসিয়াল একই হলেও অফিসিয়ালের প্রাইসটা একটু বেশি চায়নার। সো ইন্ডিয়ারটা যেটা মেড ইন ইন্ডিয়া আপনাদেরকে দেখালাম, এই ইন্ডিয়ারটাও খারাপ নয়, ভালো। এটা কম দামে কিনে ভালো একটা ফোন পাওয়া যাচ্ছে, এটা একটা ভালো জিনিস। চার্জারটা খুব হেভি, মোটা, ভালো ব্যাটারির দেওয়া হয়েছে এই জামাই। সো এখন আমরা এটার ভিতরে আর কী আছে, আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা যে থাকে যে যেটা, এটার মধ্যে আমরা ফোনের যে সিম, সেই সেই সিম বের করার জন্য যে পিনটি থাকে সেটা দেওয়া আছে একটা। আমি এখন খুলে দেখাবো এটা। খুবই সূক্ষ্ম একটা সিম, অনেক ছোট। সো এটার এই যে এখানে ফোনের না ফোনের হ্যাঁ এই যে এই যে দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিই, আচ্ছা এটা আমি পরে দেখছি। সো এই যে এটা হলো এটার পিন। সো তারপর হচ্ছে এটার মধ্যে একটা ব্যাক কভার পাওয়া গিয়েছে, এই যে সেই ব্যাক কভার, এটাও বেশ ভালো। এবং এই যে এটা এরকম, এটা এভাবে খুলে নিতে হবে, খুলে নেওয়ার পর চার্জ দেওয়া যাবে। এটা আমি এখন লাগিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ফোন, এবং এখন আমরা জানবো প্রাইস সম্পর্কে। তো এই যে ফোন, এই ফোনের প্রাইসটা বলে দিই, তারপর আমরা এটার ক্যামেরাটা চেক করবো কীরকম ক্যামেরা। এই যে 20,000 নিয়েছে সব মিলিয়ে। সো এখন আমরা একটু ক্যামেরাটার কোয়ালিটি চেক করি। আমি একটা কিছু দিয়ে এটাকে টেস্ট করব, এটা দিয়ে আমি অনেক অপশন করে দিয়ে দেখাতে পারবো। ফার্স্টে যাবো ক্যামেরাতে, আচ্ছা সেটার ক্যামেরা কোয়ালিটি ভালো, দেখি। দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন, এটা ফার্স্টে ফোকাস করলাম, এবং 48 মেগাপিক্সেল দিয়ে একটা দিলাম। এখন দেখবো কিরকম উঠলো এটা। এই যে এটা এসে পড়েছে, দেখানো একটা সমস্যা হয়েছিল, এই যে এই হলো সেই কোয়ালিটি। তো আমি এখন আরেকটি ই করবো, এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে এই ক্যামেরাতে। এই যে পোর্ট্রেট, পোর্ট্রেটে যাবো এখন, পোর্ট্রেটটা আরও ভালো। এই যে দেখেন, শুধু আমি পোর্ট্রেটটা করব। সো পোর্ট্রেটে দেওয়ার পর একটা তুললাম, এবং আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা আরও অনেক বেশি ব্লার করতে চান তাহলে এভাবে উঠাতে হবে। এভাবে উঠালে সবচেয়ে কম হয়ে যাবে ব্লার, এবং অনেক ব্লার করতে চাইলে এদিকে উঠাতে হবে, এদিকে উঠালে অনেক ব্লার হয়ে যায়। এবার একটা তুলি, একদম এভাবে একটা তুলি, দেখাই আপনাদের। এই যে এটা হচ্ছে একদম যেটা সবচেয়ে থেকে ব্লার ব্যাক, এটা আর এটা হচ্ছে এর থেকে একটু কম। তো আমার কাছে দুটোই ভালো লাগে, এটা একটু বেশি সুন্দর। এবং তোলা হয়েছে রেডমি নোট 9 প্রোয়ের এল কুয়েট ক্যামেরা দিয়ে। সো তারপর আমরা প্যানারোমা দিয়ে তুলবো, প্যানারোমা এটা অনেকটুকু হয়। এটা আসলে অনেকটুকু ফোকাস হয় যেহেতু অনেক বড় মোবাইল, তাই প্যানারোমা। আর এই যে দেখছেন যেমন ছবিটা একটু ফেটে গিয়েছে, সো এটা আবার ঠিক করা যায়, একটা ফাংশন আছে ওইখানে ক্লিক করলে এটা একদম অরিজিনাল সুন্দর পিক এনে দেয়। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, এবং ক্যামেরা টেস্ট করা শেষ। এবং এটা খুব স্মুথ ডিসপ্লে, এর প্রসেসর হচ্ছে 720G। তো এই ছিল আজকের ভিডিও,
যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা যারা নতুন আছেন এখন ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্য আমি এত ভিডিও করতে পারি।